সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আমি ডাক্তার করব হাতের আঙ্গুল এবং পায়ের আঙ্গুলে বা ধরা নিয়ে একে মেডিকেল পরিভাষায় গা গ্যাংগ্রিন বলা হয় গ্যাংগ্রিন হলো আমাদের শরীরের কোনো অংশে পচন ধরা বা গা হয়ে যাওয়া এটি ক্লোস্টেডিয়াম টিটানি গ্রুপের জীবাণু দ্বারা সংগঠিত হয়ে থাকে গ্যাংরিন মূলত ডায়াবেটিস রোগীদের বেশি হয়ে থাকে যাদের আনকন্ট্রোল ডায়াবেটিস বা অনিয়ন্ত্রিত ডায়াবেটিস থাকে তাদের হাতের আঙ্গুল বা পায়ের আঙ্গুলে গা হতে পারে পছন্দ করতে পারে গ্যাংডেন মূলত তিন ধরনের হয়ে থাকে ডাই গ্যাংগ্রিন অর্থাৎ শুকনো ঘা বা পচন ধরা এই শুকনো গ্যাংগ্রিন হলে চামড়া শুকিয়ে যায় কালছে হয়ে যায় অর্থাৎ চামড়াগুলোও পচন ধরে যায় এই ধরনের গ্যাংগ্রিন দেখা দিলে অতি দ্রুত ডাক্তারের পরামর্শ নিতে হবে ওয়েট গ্যাংগ্রিন বা মোয়েস্ট গ্যাংগ্রিন এটিকে ভিজা গ্যাংগ্রিন বলা হয় এই ধরনের গ্যাংগ্রিনে চামড়া ফুলে ওঠে চামড়ার নিচে ফ্লুইড জমে পানি বা পুত জমে আক্রান্ত স্থানে চামড়াটা অনেক গরম থাকে অর্থাৎ টেম্পারেচার বেড়ে যায় আক্রান্ত স্থানটি চামড়া লালচে হয়ে যায় গ্যাংগ্রিন দিয়ে রক্ত বা পুঁজ বের হতে পারে সাথে প্রচন্ড দুর্গন্ধ বের হতে পারে তিন নম্বরে গ্যাস গ্যাংগ্রিন এই গ্যাস গ্যাংরিন সাধারণত ডিপ টিস্যুতে হয়ে থাকে অর্থাৎ হাতে পায়ের আঙ্গুলের একেবারে ভিতরে হতে পারে চামড়ার অনেক ভিতরে হতে পারে এটি প্রাথমিক পর্যায়ে বোঝা যায় না তবে আস্তে আস্তে এটি লক্ষণ প্রকাশ পায় চাপ দিলে বোঝা যায় যে ভিতরে কোনো কিছু গড় করছে অর্থাৎ ভিতরে বাতাসের মতো কোনো কিছু রয়েছে এটি বোঝা যায় অনেক সময় চামড়া ছিদ্র হয়ে গ্যাস বের হতে থাকে অর্থাৎ ভূতভুত আওয়াজ করে গ্যাস বের হতে থাকে এ ধরনের গ্যাংগ্রিন বা পচন থেকে প্রচণ্ড দুর্গন্ধ বের হয় গ্যাংগ্রিন সাধারণত ডায়াবেটিস পেশেন্টদের বেশি হয়ে থাকে এছাড়া এছাড়া বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্ট পরবর্তী কমপ্লিকেশনের কারণে শরীরে গ্যাংগ্রিন বা পচন ধরতে পারে রক্তের যদি কোনো সমস্যা থাকে রক্তের যদি কোনো রোগ থাকে এই রোগ থেকেও গ্যাংগ্রিন হতে পারে গ্যাংগ্রিন হলে অতি দ্রুত ডাক্তারের কাছে পরামর্শ নিতে হবে প্রপার নিউট্রিশনের ব্যবস্থা করতে হবে অর্থাৎ সঠিক পুষ্টি জাতীয় খাবার খেতে হবে নিয়মিত ড্রেসিং করতে হবে ডাক্তারের পরামর্শ অনুযায়ী অ্যান্টিবায়োটিক সেবন করতে হবে প্রিয় দর্শক পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকল